গোমতী জেলায় উদ্বেগজনকভাবে বাড়ছে গরু চুরির ঘটনা। আবারও দুটি চুরির ঘটনায় চারটি গরু নিয়ে চম্পট দেয় চোররা। উল্লেখ্য, সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে দুটি গরু চুরি করে নিয়ে গেল চোরেরা। ঘটনা করবুক মহকুমার ঘোড়াখাপ্পার এলকে পাড়ায়। যারা যায় সোমবার গভীর রাতে করবুক মহকুমার অন্তর্গত ঘোড়াখাপ্পার এলকে পাড়ায় থাকা সিন্ধুমালা ত্রিপুরার দুটি গরু চুরি করে নিয়ে যায় বাংলাদেশে চোরেরা। গরু দুটি বন্ধন ব্যাংক থেকে ঋণ নিয়ে কিনেছিলেন তিনি। সীমান্ত এলাকায় সঠিকভাবে প্রহরা না থাকায় এই চুরির কাণ্ড ঘটেছে বলে অভিযোগ গরুর মালিক সিন্ধুমালা ত্রিপুরার। পাশাপাশি সীমান্ত রক্ষীদের ভূমিকা নিয়েও তোলেন প্রশ্ন। এদিকে চুরির ঘটনায় চাঞ্চল্য উদয়পুর জামজুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 5 নম্বর ওয়ার্ডে। যারা যায় জামজুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজধরনগর 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম সিংহের দুটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। সোমবার রাতে বাড়ির লোকজনদের ঘুম ভাঙলে বাড়ির ওঠানে এসে নজরে আসে গরু দুটি নেই। সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে গরুর মালিক উত্তম সিংহ। দুটি গরুর উপর নির্ভর করেই রোজই রোজগার ছিল তার। গবাদি পশুর মালিক উত্তম সিংহ জানান, গবাদি পশু দুটির প্রায় 60 থেকে 70 হাজার টাকার মূল্যের। পরে গরুর মালিক থানায় একটি মামলা রুজু করে। চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আপনার নাম কি? উত্তম সিংহ। গরু কয়টা? গরু দুইটা, একটা পাথর আর এটার মালা গাইগুলো। আপনারা কি ওইটির উপরে নির্ভরশীল? ওইটার উপরে নির্ভরশীল। আমার মনে হয় জোয়ানদারি তো নাই, জোয়ানদারি যে যে ব্যবসা করতে পারবে। জমি যাই হোক, কিন্তু ব্যবসা মাত্র। থানায় কি জানানো হয়েছে? থানাতে রাত্রে আসছিল, তারা ওই মোবাইলে তার নাম নাম লিখে লিয়ে গেছে। নাম কিছু কইছে না, বলতে এইটাই কইছে। অন্ত আমরা এলাম, কিছু ডাক্তার দেখছি না কিছু। দুটি চুরির ঘটনায় পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। সায়ন্দন টিভি।